ওয়ানিয়ন দুর্নীতির মধ্যে দিয়ে চলছে রাস্তার কাজ। নেতৃত্বে রয়েছে ইউপি সদস্য রিঙ্কু রায়। ওয়ানিয়ন দুর্নীতির মধ্যে দিয়ে রাস্তার কাজ শেষ হতে চলেছে দেলুটি ইউনিয়নের সাধুরঘাট থেকে তেলিখালী খেয়াঘাটের ডাবল ইট সলিনিয়ার রাস্তার কাজ। আর এসব এর পিছনে রয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানের ঠিকাদার। তারা বলেছেন কাজে কোনো প্রকার অনিয়ম হচ্ছে না, অথচ সরজমিনে গিয়ে দেখা যায় কাজের মান অত্যন্ত খারাপ। রাস্তায় কাজে বালু ইট দেওয়া হচ্ছে নিম্নমানের, হেজিং ও রাস্তার স্লোপ করা হচ্ছে ব্যাপক ওয়ানিয়মের মধ্যে দিয়ে, ডাবল ইটের সোলিং এর নিচে দেওয়া হচ্ছে ভাঙ্গাচূড়া ইট, কাদামাটি মিশিয়ে বালু দেওয়া হচ্ছে, রাস্তা দিয়ে গাড়ি চললে ইট সরে যাচ্ছে, এসব নানাবিধ অভিযোগ করেন এলাকাবাসী। জিজ্ঞেস করেন ইট কি, এ তো দুই নম্বর ইট, এই যে কে প্রতিবাদ করবে? এই দেখেন, এই যে কেমন তিন নম্বর ইট, তিন নম্বর ইট। আমি দীর্ঘ আট বছর ভাড়ায় কাজ করি, আমরা তো চাই ভালো ইটতে হোক। আমাদের দুটো সংযত মিলে আর কি যৌথভাবে কাজ চলছে। আদলা সহ ওই যে আস্ত যেটা ভাজিয়ে দিচ্ছে।